আমাদের তো হচ্ছে মরণ। আমাদের এখন বাচ্চাদের জন্য নিরুপায়, ঋণ করা হইলো আইনা নিয়ে বাচ্চাকে খাওয়াইতে হবে। দশ গজ পরেই তো দাম 10 টাকা কম, ঘোড়ার গতিতে ওঠে আর কচ্ছপের গতিতে নামে। আমি যেমন পেঁয়াজ কিনলাম 90 টাকা করে কেজি কিনলাম, পেঁয়াজের দামটা একটু রিজনেবল পাইছি। দুই ধরনের পেঁয়াজ আছে, একটা 130 টাকা করে কেজি বলতেছে, আরেকটা বলতেছে আপনার 90 টাকা করে কেজি। তো 90 টাকা করে হচ্ছে আমাদের আমাদের আওতার মধ্যে, তাই 90 টাকা করে কিনলাম 2 কেজি। আর অন্যান্য ওই যেমন বরবটি আজকে কিনতে চাইছিলাম, পারলাম না। বরবটির দাম গত 2 দিন আগে যা ছিল আজকে অনেক বেশি, আজকে 120 টাকা 130 টাকা করে কেজি বলতেছে, কিন্তু বরবটির দামটা আসলে বেড়ে গেছে। আমাদের আয় হিসেবে আমরা ব্যয় করতে হবে, ওখানে এখন কাজ কিমা যদি 500 টাকা হয় আমার দ্বারা কি সম্ভব যে 1 কেজি মাছ কিনা? সম্ভব না, কারণ আমার ইনকাম সোর্স অনেক কম। এজন্য আমরা চাই যাতে প্রত্যেকটা জিনিসের দাম কমুক। নতুন এই আদা অনেক হারাতে চাই 220 টাকা করে, পাইকারি কিনবো আমি হিসাব পাই না, কেন আমি খুচরাও নিতেছি 220 টাকা করে, মানে পাইকারি অবস্থা আছে 220 টাকা। এখন হচ্ছে সিজন ওয়াইজ সবজি, সিজন ওয়াইজ সবজি হিসাবে আপনার অনেক কম থাকার কথা, সেই হিসাবে কম নাই। পেঁয়াজের কেজি 90, 100, 130, এখন তো অনৈতিক দাম দায়িত্ব হচ্ছে আর কি। মুরগির দাম মানে অন্যান্য বাজারের উপকরণের চেয়ে এখানে একটু দাম কম, ভিতরেই দাম বেশি 90 টাকা, মানে ওই 10 গজ পরেই তো দাম 10 টাকা কম, যে যেভাবে পারছে। 200-র উপরে টেকে ছিল বাজার, বাজার তো এইতরি আইছে নিয়ন্ত্রণে। আর নতুন আলু বেচা আছি 50 টাকা কেজি, পুরান আলু বেচা আছি 45 থেকে 50, আর 1 হপ্তাহ পরে পেঁয়াজের দাম বাজার 60-70 টাকা আমি দেয় বলবো। এই নতুন বছরে যে পেঁয়াজ, এই পেঁয়াজ অনুযায়ী অনেক দাম, 90 টাকা আপনার কাছে কি মনে হয় অনেক বেশি না? আমার কাছে তো বেশি মনে হচ্ছে। আমি 10,000টা ইনকাম করলে আমি পেঁয়াজ কিনবো 190 টাকা দিয়ে পেঁয়াজ কিনে খামো কেমনে? আমরা তো আটকে গেছি, তাছাড়া তো উপায় নাই, যা বাজারে আসলে যা দাম তাই দিয়ে কিনে নিয়ে যেতে হইতেছে। পর্যাপ্ত পরিমাণ মাছ আছে বাজারে, কিন্তু দামটা ওই হারে কমে না, দামটা কিছুটা কমছে সামথিং। তো আমাদের দেশে যে জিনিসের দাম একবার বাইরে যায় ওইটা যখন নামতে থাকে তখন খুব ধীরগতিতে, আমরা এক কথা বলতে পারি এটা ঘোড়ার গতিতে ওঠে আর কচ্ছপের গতিতে নামে। এই হলো আমাদের দেশের অবস্থা। আমাদের মতো সর্বনিম্ন লোকেরা কী করবো? আমাদের তো হচ্ছে মরণ। আমাদের এখন বাচ্চাদের জন্য নিরুপায়, ঋণ করা হইলো আইনা নিয়ে বাচ্চাকে খাওয়াইতে হবে। আমরা তো আর খাই না, আমরা না খেয়ে বাচ্চার মুখে দেখে তাকে হলে নিতে হচ্ছে, ঋণ করা টাকাই না নিয়ে বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, কী করবো এখন আর বলেন? এই হয়েছে ব্যাপারটা, আর কিছুই না। যেমন এই যে বাচ্চা শোল মাছ খেতে চাইছে, এখন শোল মাছ বলতেছে 700 টাকা কেজি, তা আমার পক্ষে তো নেওয়া সম্ভব না, ঘুরে চলে আসলাম। টমেটো দাম বাড়তি, সব কিছুতে একটু কম আছে, টমেটো দাম বাড়তে আছে, টমেটোর দাম কমছে, বরবড়ি আর সিমের দুটোই দাম একটু বাড়তে, আর সব কিছুর দাম কমছে। টমেটোর দাম কম আছে 80 টাকা 70 টাকা কেজি, 60 টাকা কেজি।